আজকের এই ভিডিওতে আপনি টিয়া পাখির ব্রিডিং বক্স সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো আল্লাহর রহমতে ভালোই আছে। তো আমি টিয়া পাখি কেনার পর থেকে কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত টিয়া পাখি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার মধ্যে টিয়া পাখির ব্রিডিং বক্স একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। আপনারা এই ভিডিওটি দেখলে টিয়া পাখির ব্রিডিং বক্সের মাপ ঝোঁক যা আছে এ টু জেড সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমি যেটা বলতে চাই প্রথমেই সেটা হচ্ছে, আপনারা যদি এই টিয়া পাখিকে অন্যান্য পাখির মতো দেখেন তাহলে কিন্তু সেটা ঠিক হবে না, কারণ টিয়া পাখির ব্যাপারটা অনেকটাই অন্যরকম। কারণ এই টিয়া পাখির যে ব্রিডিং বক্স, কেজ, জায়গা যা কিছু আছে সব কিছুই অনেকটাই বড় প্রয়োজন। তো আপনারা যদি ককাটেল পাখির ব্রিডিং বক্স এই টিয়া পাখির ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটা টিয়া পাখির জন্য খুবই ছোট হয়ে যাবে। যদিও ককাটেলের ব্রিডিং বক্সে টিয়া পাখি ব্রিড করতে পারে কিন্তু সেটা পাখির জন্য ক্ষতিকর হয়ে পড়বে, কারণ এত ছোট জায়গায় ব্রিডিং বক্সে সে যদি ডিম বাচ্চা করে তাহলে তার ডিম বাচ্চা অর্থাৎ যে বাচ্চাগুলো হয় সেগুলোকে বড় করতে এদের অসুবিধা হয়ে যায়। তাই আপনাকে চেষ্টা করতে হবে আরও বড় ব্রিডিং বক্স দেওয়ার জন্য। তো আমি দেখুন একটা ব্রিডিং বক্স তৈরি করেছি যেটাকে আমি কাঠের মিস্ত্রি দ্বারা তৈরি করেছি, যেটার পিছনে আমার অনেকগুলো টাকাই কিন্তু খরচ হয়ে গেছে, প্রায় 1000 টাকার মতো। কিন্তু এরপরও কিন্তু আমি আমার পাখির জন্য একটা ভালো মানের ব্রিডিং বক্স দিতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যাপার। কারণ আপনি যদি আপনার পাখিকে মুক্তভাবে তাকে ব্রিড করতে না দেন তাহলে কিন্তু পাখির একটা স্ট্রেসে পড়ে যাবে এবং একটা সময় কিন্তু তার স্বাস্থ্যের অনেক অবনতি হতে থাকবে। তাই আমি চেষ্টা করেছি এর জন্য ভালো মানের একটা ব্রিডিং বক্স তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমি অলরেডি এই ব্রিডিং বক্সটাকে তৈরি করেছি। তো আমি আপনাদেরকে এখন এর মাপটা জানাচ্ছি। তো আপনারা এই ব্রিডিং বক্স তৈরি করতে গেলে যে মাপটাকে অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে এর হাইটটা যে রয়েছে এই হাইটটাকে দেওয়ার চেষ্টা করবেন 22 ইঞ্চি, আর যে দুই পাশে অর্থাৎ এর ওয়েটটা যে রয়েছে এবং এর যে আর দুটা পাশ রয়েছে এই দুইটা পাশে আপনারা 18-18 ইঞ্চি করে দিবেন। অর্থাৎ এর ব্রিডিং বক্সের আদর্শ মানটা হচ্ছে 22x18x18। আমি কিন্তু এটাই তৈরি করেছি যার কারণে অনেক বড় মনে হচ্ছে। এই বড় হওয়ার কারণে কিন্তু আমি এর নিচে স্ট্যান্ডের মতো তৈরি করেছি যাতে পুরো ফ্রেমটাকে দাঁড় করে রাখা যায়, এবং এটা অনেকটাই ভারী হওয়ার কারণে কিন্তু এটাকে আমি কেজের সাথে লাগাতে পারছি না, কারণ কেজের সাথে লাগালে কেজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটার ওজন অনেক বেশি হয়েছে যেহেতু আমি এটাকে কাঠ দিয়ে তৈরি করেছি। আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে পাখি যেন ঢুকতে পারে সেজন্য বড় একটা গোল করে কেটে রেখেছি এর ব্রিডিং বক্সে যাতে পাখি সহজেই ভেতরে ঢুকতে পারে। আর এর উপরের দিকে একটা ঢাকনার মতো সৃষ্টি করেছি যাতে আমি পাখি ডিম দেওয়ার পর দেখতে পারি এবং পাখির যে ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতে পারি। আর এর ভেতরে কিন্তু আমি অলরেডি কিছু কাঠের টুকরা, ছোটো ছোটো টুকরা রেখে দিয়েছি যেগুলোকে নেস্টিং মেটেরিয়ালস বলে। আপনারা অবশ্যই জানেন যে এটা কী, এটা আপনারা লাভবার্ড এবং ককাটেল পাখির ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকেন। তো এটা কিন্তু আমি ব্যবহার করেছি কারণ আমার পাখি অলরেডি ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে আমি একটা ব্রিডিং বক্স তৈরি করেছি টিয়া পাখির জন্য। আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমার টিয়া পাখির একটা কিন্তু এর ভেতরে ঢুকে বসে আছে। পুরো ফিমেল যে পাখিটা রয়েছে সেটা কিন্তু এখনও বাইরে, আর মেল পাখিটা ভেতরে ঢুকছে কারণ সে জায়গা সিলেক্ট করছে, কারণ তার যদি মনে হয় যে এই জায়গাটা ভালো তাহলে কিন্তু ফিমেলটাকে সে এখানে ডাকবে এবং এরপর আল্লাহর রহমতে ডিম বাচ্চা করবে। তো এত কথা বলার একটাই কারণ যে টিয়া পাখির জন্য আপনাদেরকে অনেকটাই বড় ব্রিডিং বক্স তৈরি করতে হবে এবং এর আদর্শ মাপটা হচ্ছে
22x18 inches এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমি টিয়া পাখির ব্রিডিং বক্স সম্পর্কে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম এবং আশা করছি যে আপনাদেরকে আমি জানাতে পেরেছি এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত টিয়া পাখি সম্পর্কে এবং অন্যান্য পাখি সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, তার আগে সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।